নমস্কার বন্ধুরা, টোস্ট টু টেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাপিয়া, আজ নিয়ে এসেছি শীতকালের একটা সেরা রেসিপি, দই ফুলকপি। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ঘরেই কিভাবে সহজে তৈরি করে নেওয়া যায় এই দই ফুলকপি, সেই রেসিপি আজ শেয়ার করব। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা মাঝারি সাইজের ফুলকপিকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। বড় ফুলগুলোকে দুভাগ করেছি, আর যেগুলো মাঝারি আকারের আছে সেইগুলোকে আমি গোটাই রেখেছি। ফুলকপির পিসগুলোকে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। একটা কড়াইতে 3 টেবিল চামচ মতো তেল ভালোভাবে গরম করে নেওয়া হয়েছে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপির পিসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এবার ফুলকপিগুলোকে হালকা ভেজে নিতে হবে। ফুলকপি চাইলে সামান্য ভাপিয়ে জল ফেলে দিয়েও ভাজা যায়। আমি এখানে ভাপিয়ে জল ফেলিনি, ঢাকা চাপা দিয়ে দুই একবার মাঝে নেড়ে দিয়ে ফুলকপিগুলোকে হালকা ভেজে নিচ্ছি। যখন ফুলকপিগুলো এরকম হালকা রং ধরতে শুরু করবে তখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। একই কড়াইতে ফুলকপি ভাজার পর যে তেলটা আছে ওর সাথে আরও দিচ্ছি 1 চা চামচ তেল আর 1/2 চা চামচ ঘি। তেল আর ঘি ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, 2 এলাচ, 2 দারচিনির ছোট টুকরো আর 5-6টা গোটা গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারে বেটে ইউজ করেছি। পেঁয়াজটা লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ দই। এখানে আমি যে দইটা ইউজ করেছি এটা বেশ ঘন, যদি দইটা পাতলা হয় তাহলে 5 টেবিল চামচ দই ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। 1/4 চা চামচের মতো দিচ্ছি হলুদ গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কমাতে বা বাড়াতে পারেন। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আদা রসুনটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার সময় ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে আবারও ভালো করে দইয়ের সাথে পেঁয়াজ আদা রসুনটা কষাতে হবে আরও 3 থেকে 4 মিনিট। এবার দই ফুলকপিতে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ চারমগজ, 1 টেবিল চামচ পোস্ত, এই দুটোকে আগে শুকনো বা ড্রাই গ্রাইন্ড করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিস আর 1 টেবিল চামচ কাজু। কাজুটা আমি ভাঙা কাজু ইউজ করেছি, আপনারা চাইলে গোটা কাজুও ইউজ করতে পারেন। সামান্য একটু জল দিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, ঠিক এরকম। 4-5 মিনিট কষানোর পর দেখুন মশলা থেকেও খুব সুন্দর তেল বেরোতে শুরু করেছে। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কাজু বাদাম, কিশমিশ, চারমগজ আর পোস্তর পেস্টটা। আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট কষাতে হবে। 2 মিনিট মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। চিনিটা দেওয়া হয়েছে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনি যদি একেবারেই না পছন্দ করেন চিনি তাহলে স্কিপও করতে পারেন। আবারও 2 মিনিট মতো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ গরম জল। গরম জলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা ভেজে রাখা ফুলকপির পিসগুলো। একবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। এবার ঢেকে রান্না করব যতক্ষণ না ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট রান্না করার পর
দেখুন কত সুন্দর রং হয়েছে আর চারপাশে তেলও ভাসতে শুরু করেছে। ফুলকপিও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দই ফুলকপি বানানো এতটাই সহজ আর এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি, 1/6 চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর লবণটা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। রান্নার শুরুতেই আমি ঘি দিয়েছিলাম, তাই শেষে আর ঘি দিচ্ছি না। আপনারা চাইলে ঘি কিন্তু এখানেও ইউজ করতে পারেন। মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো সমস্ত কিছু আবার ফুটিয়ে নিয়ে ঢেকে রাখবো 5 মিনিট মতো, তারপর পরিবেশন করব। আজকের এই দই ফুলকপি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবের সাথে প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।